আসসালামু আলাইকুম, কোক এন্ড ফুডের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য, আর দেশের পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা খুবই জনপ্রিয়। এর স্বাদ যেন অতুলনীয়, এটি বাসায় তৈরি করা খুবই সহজ, সময়ও লাগে খুবই কম। আজ পাটিসাপটার সহজ রেসিপিটি আমি শেয়ার করব। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্লিজ ক্লিক করে রাখবেন। প্রথমে পাটিসাপটার ব্যাটারটি তৈরি করে নিতে হবে, সেই জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ, মানে মেজারমেন্ট কাপের 2 কাপ ভেজা চালের গুঁড়ো। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ ময়দা। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তাই 1 কাপ ময়দা ইউজ করছি। ময়দা ইউজ করলে পিঠাটা অনেক সফট হয় এবং ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা 1টি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে কিন্তু নামিয়ে নিতে হবে। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব। প্রথমে আমি অল্প পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। যেহেতু আমরা এখানে চিনি ইউজ করেছি, চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত খুবই ভালোভাবে মেখে নিতে হবে। অল্প অল্প করে পানি দিলে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে। পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটা ডো তৈরি করে নিতে হবে, পাতলাই হতে হবে, ঘন করা যাবে না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ রান্নার রেগুলার সাদা তেল। এখন চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যতক্ষণ সময় পিঠার জন্য খিরসাটা রেডি করে নিব, ততক্ষণ এই ব্যাটারটি রেস্টে রেখে দিব। এখন আমি চুলার মধ্যে আগে থেকে 2 কাপ তরল দুধ ঘন করে 1.5 কাপ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, কারণ সুজিটা যেন দলা পেকে না যায়। এখন একটি বলক কাষার আগ পর্যন্ত, মানে সুজিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুজিটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন অনবরত লাড়াচাড়া দিয়ে পানিটাকে আমাদের শুকিয়ে আনতে হবে। এরই মাঝে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আর সামান্য পানি দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এটা দুধের মধ্যে আমি অ্যাড করে দিব। এই চালের গুঁড়োটা দুধের মধ্যে অ্যাড করলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে এবং খিরসাটাও খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। কিছুক্ষণ সময় অনবরত নেড়ে চেড়ে এখন খিরসাটা আমার এই পর্যায়ে আছে। এখন আমার খিরসাটা রেডি হয়নি, খিরসাটা আর একটু ঘন করতে হবে। এই পর্যায়ে খিরসাটা আমার রেডি হয়ে গিয়েছে, এর থেকে আমি ঘন করব না। আমার ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন, এখন এটা ঠান্ডা হলে আমার কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে, মানে খিরসাটা একেবারে রেডি হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাটারটা যে আমি রেস্টে রেখেছিলাম, এখন হালকা আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
এখন শেষ মুহূর্তে আপনাদেরকে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। প্যাতিসাপটা পিঠার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর রান্নার রেগুলার সাদা তেল সামান্য ব্রাশে নিয়ে পুরো প্যানের মধ্যে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আগে থেকে সেখান থেকে সামান্য পরিমাণে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে গোল একটা রুটির আকার করে নিতে হবে। যখন এরকম গোল আকার করে তৈরি করা হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 40 থেকে 50 সেকেন্ডের জন্য। 40 থেকে 50 সেকেন্ড পর আমি ঢাকনাটি খুলে নিলাম। আগে থেকে তৈরি করে রাখা হিরসাটা দিয়ে দিব অল্প পরিমাণে, মানে সামান্য। হিরসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এখন যেই সাইডে আমি হিরসাটা দিয়েছি সেই সাইড থেকে আস্তে আস্তে করে রুটিটাকে ফোল্ডিং করে নিতে হবে। এইভাবে পিঠাটাকে 3 থেকে 4 বার ফোল্ডিং করে নিতে হবে। ফোল্ডিং করা হয়ে গেলে আমি ঠিক এইভাবে করে একটু চাপ দিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কিভাবে চাপ দিয়ে নিচ্ছি। দুই পাশ দিয়ে ঠিক এইভাবে করে চাপ দিয়ে নিতে হবে। এইভাবে করে চাপ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। আমার পিঠাটি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা একেবারে মসৃণ একটি পাটিসাপটা পিঠা তৈরি করতে চান অবশ্যই চোলার আঁচটা লোতে, মানে লো থেকে একটু বাড়িয়ে পিঠাটা তৈরি করে নেবেন। সবগুলো পিঠা আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন উপর দিয়ে যতটা মসৃণ হয়েছে ভিতরে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজাদার হবে। আশা করছি সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। আমার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।